ঘরে বসেই একদম কম খরচে যদি ফেসিয়াল করা যায় তাহলে সেটা কেমন হয়? আর তাও যদি মাত্র 1 মিনিটেই। খুব জানতে ইচ্ছে করছে তো? সে তো হবেই। সেটা হলো আইস ফেসিয়াল, ঘরে বসে 1 মিনিটেই হবে। কি কি দরকার তার জন্য? দরকার আর কিচ্ছু না, ফ্রিজের ঠান্ডা জল, গোলাপ জল আর আইস কিউব, আর একটা বড় বোল চাই। এইবার যেহেতু আমি হাতের খালি করছি, অনলি হ্যান্ড করছি, তাই আমি ছোট্ট একটা বোল নিয়েছি। তোমরা যেহেতু যদি মুখের করো তাহলে বড় একটা বোল নেবে। একটু প্রথমে আমরা কি করব, বড় বোলে ঠান্ডা জলটাকে ঢালব, বেশ পরিমাণ মতোই ঢালব। দেখো বন্ধুরা, ঢেলেছি ঠান্ডা জলটা। এবার আমি গোলাপ জলটাকে ঢেলে দেব। এইবারে আমি দেব যত আইস কিউব আছে সব, কারণ আইস কিউব কিন্তু এক্ষেত্রে একটু বেশি লাগবে। দিয়েছি। এইবার দেওয়ার পর আমি আমার হাতটাকে 10 সেকেন্ডের জন্য জলে রেখে দেব। দশ সেকেন্ড হয়ে গেছে, আমি তুললাম, ওপরে আমি 10 সেকেন্ড রাখবো। আবার আমি 10 সেকেন্ডের জন্য রাখলাম। আবার আমি তুললাম, 10 সেকেন্ড রাখবো। আবার আমি 10 সেকেন্ড রাখলাম। আবার আমি তুললাম 10 সেকেন্ড। দেখো অদ্ভুত একটা গ্লো আসছে, আমার ডিফারেন্টটা বোঝো, অদ্ভুত একটা ভেতর দিয়ে একটা গ্লোয়িং ভাব আসছে এটা করার পর। এবার আমি এটাকে কটনের জন্য শুকনো কাপড় থাকে সেটা দিয়ে আমরা মুছে নেব। আইস ফেসিয়ালটা করলাম, এটা কি করবে, আমার হাতটাকে পুরো রিঙ্কলস ফ্রি করবে, আমার স্কিন, আমার মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করবে। অনেকেরই প্রবলেম আছে, অয়েলি স্কিন, মেকআপ ভীষণ ঘামে মুছে যায়, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এবং এইটার আরেকটা বড় হচ্ছে প্রবলেম সলভ করে, সেটা হচ্ছে আমাদের, আমরা কোনো জায়গা থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়লাম, যদি আমরা মুখটাকে মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কার করে তারপর যদি একটু আইস ফেসিয়াল নিয়ে নিই ঘরে বসেই, তাহলে কি হবে, মুখটা অনেকটা রিলিফ পাবে এবং সেই সঙ্গে আমরা ভীষণ গ্লোয়িং হয়ে উঠবো, তরতাজা হয়ে উঠবো এবং আমাদের ইয়াঙ্গার লুক দেবে মুখটা। তাই বন্ধুরা, তোমাদের বলবো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে এই ফেসিয়ালটা ট্রাই করবে এবং সেই সঙ্গে আমাকে কমেন্ট করবে, জানাবে তোমাদের কেমন লাগলো। এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকেও প্রেস করবে। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।